আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের যদি আমার পড়ানোটা ভালো লাগে এবং আমার কাছ থেকে যদি তোমরা কোনো কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটির লাইক বাটনে চাপ দিবে এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট নারেশনকে ইনডিরেক্ট করতে পার্সনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং পার্সন পরিবর্তন হয় কিভাবে সে সম্পর্কে চলো আলোচনা করি। দেখো, আমার প্রথম যে রুলটা, রিপোর্টেড স্পিচ এর ভিতরে ফার্স্ট পার্সন আই, মি, মাই, উই, আস, আওয়ার থাকলে সেগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। দেখো, আমি এক্সাম্পল লিখেছি একটা এখানে, আই হ্যাভ ডান মাই জব, হি সেই টু মি আই হ্যাভ ডান মাই জব। এটা আমার কি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের ভিতরে আমার দেখো আই ফার্স্ট পার্সন আছে, তাহলে এখানে দেখো ফার্স্ট পার্সনের মধ্যে আই আছে। দ্যাট মিনস এটা কি করবে, আমার যে রিপোর্টিং ভার্ব আছে সেটার সাবজেক্টকে ফলো করবে। তাহলে চলো আমরা পরিবর্তন করি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি থাকবে, সেই টু আমরা লিখতে পারি, অথবা এটার পরিবর্তে টোল্ডও লিখতে পারো। আমার অবজেক্ট মি থাকবে, কমা কোটেশন পরিবর্তে আমি কী লিখব, দ্যাট ফার্স্ট পার্সন আই আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্ট হি। তোমাকে এখানে খেয়াল করতে হবে তোমার গিভেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে সেটা কোন টেন্সে দেওয়া আছে। আই হ্যাভ ডান মাই ডিউটি, সাবজেক্টের পরে কি হ্যাভ, ভার্বের V3 অবজেক্ট, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। তাহলে আমরা কি এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে টেন্সের চার্ট অনুযায়ী। আর যদি তুমি, আমি যে শর্টে একটা টিপস দিয়েছি ওখানে যদি খেয়াল করো, হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, হ্যাড, V3 ডান। এখানে আবার মাই, মাইটা কি ফার্স্ট পার্সন, দেখো এখানে আছে ফার্স্ট পার্সন, তাহলে আমার ফার্স্ট পার্সন মাই আবার কিন্তু আমার হিকে ফলো করবে। হিকে ফলো করলে আমি কিন্তু এখানে হি ইউজ করতে পারবো না, কারণ এখানে মাইটা কোন ফর্ম, আমার আই সাবজেক্টিভ ফর্ম, পার্সনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম কি মি আর পজিটিভ ফর্ম কি মাই। তাহলে এই মাই যখন হিকে ফলো করবে তখন এখানে হি এর পজিটিভ ফর্ম বসাতে হবে, হি এর পজিটিভ ফর্ম কি হিজ জব। পার্সনের ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় রুলটি, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন কি ইউর থাকলে সেগুলো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। তাহলে দেখো এক্সাম্পল লিখেছি, হি সে টু মি ইউ হ্যাভ ডান ইউর জব, তাহলে এটা আমার কি রিপোর্টিং ভার্ব, এটা আমার রিপোর্টেড স্পিচ। ওকে, আমরা পরিবর্তন করি, সাবজেক্ট থাকবে হি, সেই টু রাখতে পারো, টোল লিখতে পারো অ্যাজ ইউর উইশ, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট। আমরা রিপোর্টেড স্পিচের ভিতরে সাবজেক্ট দেখো দেখতে পাচ্ছি ইউ, ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন ইউ। তাহলে কি বলেছি আমরা, ইউ থাকলে সেটা অবজেক্টকে অনুসরণ করবে, তাহলে আমার ইউ অবজেক্ট কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, মিকে অনুসরণ করে এখানে কিন্তু আমি মি বসাতে পারবো না, কারণ এটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গা। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হবে কি আই, মিকে ফলো করে মি এর সাবজেক্টিভ ফর্ম হবে, কারণ সেন্টেন্সের শুরুতে সবসময় সাবজেক্ট বসে আই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাড ডান, আবার ইউর আছে, ইউর এখানে কি সেকেন্ড পার্সন, ইউর আবার এসে কাকে ফলো করবে, মিকে ফলো করবে, ফলো করে এখানে ইউরটা হচ্ছে পজিটিভ ফর্ম, মি এর পজিটিভ ফর্ম বলবে
মাই জব। পার্সনের ক্ষেত্রে আমাদের যে থার্ড রুলটা, রিপোর্টেড স্পিচের ভিতরে থার্ড পার্সন হি শি ইট দে থাকলে সেগুলো অপরিবর্তিত থাকবে। থার্ড পার্সন সবসময় চিন্তা করবে কি, আই এম দ্য বস, আমি হচ্ছে বস, আমি কাউকে ফলো করব না, এরকম একটা অ্যাটিটিউড। তোমরা মনে রাখার সুবিধার্থে এটা মনে রাখবে যে থার্ড পার্সন মনে করবে আই এম দ্য বস, সে কাউকে ফলো করতে যাবে না, সে নিজে অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো এখানে আমার সাবজেক্ট কি, হি সে টু টোল্ড মি কমা কোটেশন দ্যাট, ভিতরে রিপোর্টেড স্পিচের ভিতরে কি থার্ড পার্সন, তার মানে বস কাউকে ফলো করবে না, তাহলে হি থাকবে। এখানে হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, হ্যাড ডান, আবার হিজ থার্ড পার্সন কাউকে ফলো করবে না, অপরিবর্তিত থাকবে হিজ জব। তোমরা যদি খেয়াল করো দেখবে আমি তিনটা রুলসের ক্ষেত্রে একই এক্সাম্পল এবং খুবই কমন একটা এক্সাম্পল ইউজ করেছি, যেটা তোমরা সচরাচর সব জায়গায় দেখতে পাবে। আমি একই রকম এক্সাম্পল দিয়ে তোমাদের খুব সহজে যেন মনে রাখতে পারো বুঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের মনে থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশনে পরিবর্তন করতে যত ছোটো ছোটো জিনিসগুলো ছিল, যে বিষয়গুলো ছিল যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন, আমি চেষ্টা করেছি সেগুলো তোমাদের সাথে ডিটেলে আলোচনা করতে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার যখন আমি এক্সাম্পলগুলো করব, দেন আমরা যে অ্যাপ্লাই করতে পারবো আমাদের জানাটা, যে আমরা কতটুকু শিখলাম এবং কতটুকু শিখে সেটা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে চলো আমরা সলভ করি। আমার ফার্স্ট এক্সাম্পল, শি সেইড আই অ্যাম ওয়াচিং আ মুভি। তাহলে আমরা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, তার মানে আমার সবগুলো এক্সাম্পলই কী থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। দেন আমি এখানে অবজার্ভ করব যে আমার সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে। আই অ্যাম ওয়াচিং আ মুভি, অ্যাম আছে ভার্বের সাথে আইএনজি আছে, অবজেক্ট আছে, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমার শি শি থাকবে, সেইড তুমি লিখতে পারো, এখানে তুমি টোল্ডও লিখতে পারো, তোমার ইচ্ছা। কমা কোটেশনের পরিবর্তে দ্যাট, এখানে এক্সাম্পলে আমরা রিপোর্টেড স্পিচের ভিতরে এখানে ফার্স্ট পার্সন, আই হচ্ছে কি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কী করবে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শিকে ফলো করবে, শি। আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কী হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে তুমি বলতে পারো। আর যদি আমি শর্টকাটের চারটা তুমি ফলো করো, এম ইজ আর থাকলে অজ অয়ের হয়, তাহলে শির সাথে কী হবে, ওয়াজ ওয়াচিং আ মুভি। সেকেন্ড এক্সাম্পল, রাসেল রাসেল সেই টু টোল্ড, তুমি সেই টু লিখতে পারো, অবজেক্ট মি কমা কোটেশন দ্যাট। এবার আমি দেখব আমার গিভেন সেন্টেন্সটা কী আছে, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা কি ইউনিভার্সাল ট্রুথ? ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে তাহলে এখানে পরিবর্তন হবে না, এটা আনচেঞ্জ থাকবে, ম্যান ইজ মর্টালই এখানে আমাদের রাখতে হবে, ম্যান ইজ মর্টাল। থার্ড এক্সাম্পল দেখো, হি সেই টুর পরিবর্তে টোল্ড অথবা সেই টু মি দ্যাট, কী দেখতে পাচ্ছি, আই উইল গো টু মাই হোম, রিপোর্টেড স্পিচ, এখানে আমার ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, হি কে, দ্যাট মিন্স হি বসবে। আর আমি তোমাদের চার্টে বলেছিলাম কি, ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে, তাহলে দেখো উইল, আমি ফিউচার টেন্স পেয়ে গিয়েছি, তাহলে এটা কি হবে, ফিউচার ইন দ্য পাস্ট হবে, মানে উইলটা উড হয়ে যাবে, উইল উড হয়ে যাবে।
আর উড হচ্ছে মডাল অক্সিলারি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তারপরে টু, টু থাকবে মাই, এখানে মাই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি করবে, সাবজেক্টকে ফলো করবে, হি কে ফলো করে হিজ হোম হয়ে যাবে। এই যে আমি উইলকে উডে পরিণত করলাম, এই যে পরিবর্তনটা হলো, এটাকে আমরা বলবো ফিউচার ইন দ্য পাস্ট। ফোর্থ এক্সাম্পলে আমার সাবজেক্ট আছে উই, সেইট, টোল্ড ইউজ করতে পারো, কমা কোটেশন, দ্যাট, রিপোর্টেড স্পিচের ভিতরে আমি হি দেখতে পাচ্ছি, তার মানে কি থার্ড পার্সন বস, পরিবর্তন হবে না, হি থাকবে। আর আমরা যে ওয়ার্ডের একটা চার্ট দিয়েছিলাম, ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, তাহলে এখানে ক্যান আছে, কি করব, কুড, এরপরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, ডু দ্য ওয়ার্ক। ফিফথ এক্সাম্পলে দেখো, আলি সেড আই স হিম ইয়েস্টারডে, আলি, আলি থাকবে, সেড তুমি এখানে টোল লিখতে পারো, কমা কোটেশন, দ্যাট, রিপোর্টেড স্পিচের ভিতরে ফার্স্ট পার্সন আলিকে ফলো করবে। আলি নাম থাকলে কিন্তু সেই নামটা বসবে না, সেটা প্রোনাউন ফর্ম বসবে, তাহলে আলি একটা ছেলে, তাহলে কি বসবে, হি। এখানে দেখো সাবজেক্টের পরে ভার্বের ভি টু, স হিম, সাবজেক্ট ভি টু অবজেক্ট, তার মানে কি পাস্ট ইনফিনিট টেন্স, তাহলে আমাদের পাস্ট ইনফিনিট এক নাম্বারটা, তিন নাম্বারটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি তুমি শর্টকাট চারটা দেখো, তাহলে ভি টু থাকলে পাস্ট পারফেক্ট হয়, হ্যাড প্লাস ভি থ্রি হয়, তাহলে আমরা কি নিয়ে আসবো, হ্যাড প্লাস ভি থ্রি, সয়ের ভি থ্রি কি সিন, ভি থ্রি মানে কি পাস্ট পার্টিসিপল। তারপরে হিম থার্ড পার্সন, পরিবর্তন হবে না, ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে। মাই ফ্রেন্ড সে টু মি আই মাস্ট গো টু হোম, সিক্স এক্সাম্পল, আমার সাবজেক্ট মাই ফ্রেন্ড, এখানে আমি সে টু লিখতে পারি, মি, কমা কোটেশন, দ্যাট, এখানে আমি আই মাস্ট গো টু হোম। আমি তোমাদের মাস্টের ক্ষেত্রে বলেছিলাম মাস্টের দুই ধরনের পরিবর্তন, আই মাস্ট গো টু হোম, আমাকে অবশ্যই বাড়ি যেতে হবে, এখানে কিন্তু নর্মাল একটা সেন্টেন্স বোঝাচ্ছে, অবশ্যই যেতে হবে, আমি একটু জোর দিয়ে বলছি যে আমাকে অবশ্যই বাড়ি যেতে হবে, তাহলে এই মাস্টটা সাধারণত হ্যাড টুতে পরিণত হবে। তাহলে এখানে আমার সাবজেক্ট কি ফার্স্ট পার্সন, মাই ফ্রেন্ডকে ফলো করবে, আমার ফ্রেন্ড, আমার বন্ধু, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তুমি এখানে হিউ দিতে পারো, শিউ দিতে পারো, অ্যাজ ইউর উইশ। তারপরে তুমি এখানে কি করবে, এই মাস্টটা যেহেতু এটা সাধারণ একটা সেন্টেন্স বোঝাচ্ছে, তাহলে আমি কি হ্যাড টু করে দেব, হ্যাড টু, হ্যাড টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, গো টু হোম। সেভেন্থ এক্সাম্পল, মাই মাদার সেড টু, টোল্ড মি, কমা কোটেশন, দ্যাট, রিপোর্টেড স্পিচের ভিতরে আমার সাবজেক্ট কী আছে, ইউ, সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে, অবজেক্টকে, অবজেক্টকে ফলো করে মি এর সাবজেক্টিভ ফর্ম হবে, কারণ এটা সাবজেক্টের জায়গা, আই হবে। এখানে দেখো সেন্টেন্সটা দেখো, ইউ মাস্ট অবে ইয়োর টিচার্স, তাহলে তুমি কি তোমার টিচারদের একদিন অবে করবে না সারা জীবন, তাহলে এখানে আমাদের কি ভবিষ্যতের বাধ্যবাধকতা বোঝাচ্ছে, আমি বাধ্য, দেখো আমি জজ হই, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হই, আমার টিচার, ছোটোবেলার টিচার যদি সামনে দিয়ে যায়, আমি কিন্তু অটোমেটিক লাফিয়ে দাঁড়িয়ে পড়ছি, সালাম দিচ্ছি, তাই না, তার মানে কি ভবিষ্যতেও আমরা বাধ্য, তখন আমরা এই মাস্টটাকে পরিবর্তন করব না, মাস্ট মাস্টই থাকবে, আই মাস্ট অবে, মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে, ইওরটা কি সেকেন্ড পার্সন, আবার মিকে ফলো করবে, করে মাই পজিটিভ ফর্ম হবে, মাই টিচার্স। এইথ এক্সাম্পল, এখানে আমার সাবজেক্ট হচ্ছে ইউ, সেটুর পরিবর্তে টোল্ড মি,
কমা কোটেশন দ্যাট। এই সেন্টেন্সে দেখো রিপোর্টেড স্পিচে আমার সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পার্সন, মিকে ফলো করবে আই, এখানে আমাদের আছে ডোন্ট ডোন্ট। তাহলে আমরা ডোন্ট কোন সেন্টেন্সের ক্ষেত্রে, কোন টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, তাহলে ডিডেন্ট হয়ে যাবে। এখানে তোমরা ছোট্ট একটা টিপস মনে রাখতে পারো, যদি ডোন্ট থাকে সেটা ডিডেন্ট হয়ে যাবে, যদি ডিডেন্ট থাকে সেটা হ্যাডেন্ট হয়ে যাবে। এটা তোমরা মনে রাখলে আমার মনে হয় খুব ইজিলি সলভ করা সম্ভব। তাহলে ডোন্ট আমরা ডিডেন্ট করলাম, ডিডের পরে কখনো ভার্বের রূপের পরিবর্তন হয় না, সবসময় ডিডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। তাহলে এখানে আমার কি হবে, ডু ডু থাকবে, ইওর কি সেকেন্ড পার্সন, মিকে ফলো করবে, মিকে ফলো করে মাই ডিউটি হয়ে যাবে। নাইন্থ এক্সাম্পলে আমার সাবজেক্ট হচ্ছে হি, সে টু, মি, কমাকোটেশন করবে দ্যাট, আই ফার্স্ট পার্সন, হি কে ফলো করবে, ডিডেন্ট আছে, ডিডেন্ট থাকলে হ্যাডেন্ট, হ্যাডেন্ট। আর আমরা সব সময় জানি রাইট ফর্ম ভার্বের রুল অনুযায়ী হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের v3 past participle হয়। তাহলে এখানে আমার হ্যাড আছে, তাহলে আমার ভার্বের past participle কি? প্লেট। yesterday আছে, the previous day। আমাদের টেন্থ, এখানে আমাদের সাবজেক্ট হি। দেখো আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্টে দেওয়া নেই। নয়টা এক্সাম্পল আমি ব্যাখ্যা করেছি, এক্সপ্লেইন করেছি, বাট দশম এক্সাম্পলে ওই নয়টির প্রত্যেকটাতেই আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে ছিল। আর দশ নম্বরে যেটা আমি লিখেছি, দেখো এখানে রিপোর্টিং ভার্বে পাস্ট টেন্সে নেই, এখানে উইল আছে, তার মানে ফিউচার টেন্স আছে। পাস্ট টেন্স না থাকলেই আমাদের কী হবে, ভিতরে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, আমাদের ভার্বের কোনো পরিবর্তন হবে না। হি উইল সে এটাই থাকবে, কমা কোটেশনের পরিবর্তে দ্যাট, আই ফার্স্ট পার্সন, হি কে ফলো করে হি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার উইল আছে, সেটা কিন্তু পরিবর্তন হবে না, আমার উইলটা উইলই থাকবে, কারণ আমার এখানে রিপোর্টিং ভার্ব ফিউচারে থাকায় আমাদের ভার্বের অথবা টেন্সের যাই বলো না কেন কোনো পরিবর্তন হবে না। উইল সলভ দ্য ম্যাথ, এখানে আছে টুমোরো, দ্য নেক্সট ডে। আজকে আমি ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিটেল আলোচনা করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং শিখতে পেরেছো। তবে ভিডিওটি একটু বড় হয়েছে, তোমরা ধৈর্য সহকারে দেখবে, এবং তোমাদের কিন্তু শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না, অফ করে তোমাদের ভিডিও দেখতে হবে এবং সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে পারবে না, কারণ আমরা তো জানি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে আমাকে সত্যিকার অর্থে অ্যাপ্লাই করতে হলে, পারতে হলে কি ভিডিও দেখে আমাকে প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, এবং তোমরা কতটুকু বেনিফিটেড হতে পারলে, তোমাদের আউটকাম কি অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তোমাদের কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে ফিউচারে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।